রবীন্দ্র কবিতা অনুসরণে নৃত্যনাট্য অভিসার, রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অভিসার কবিতাটির মূল গল্পটি অতি প্রাচীন বৌদ্ধ সাহিত্য সম্বন্ধীয় পুস্তক বোধিসত্ত্বাবদান কল্পলতার উপগুপ্ত অবতারের কাহিনী থেকে নেওয়া। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র সংকলিত দ্য বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল ইংরেজি বই থেকে গৃহীত। উপগুপ্তের পিতা মথুরাগুপ্তের মনোবাসনা ছিল তার পুত্র প্রসিদ্ধ বৌদ্ধ ভিক্ষু সোনবাসীর শিষ্য হয়। উপগুপ্তেরও সোনবাসীর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি ছিল। প্রাচীন মগধ রাজ্যের অন্তর্ভুক্ত মথুরাপুরী নগরীর নর্তকী বাসব দত্তা সন্ন্যাসী উপগুপ্ত সৌম্য কান্তি রূপে আকৃষ্ট হয় ও তাকে বরণ করে নিজ গৃহে আমন্ত্রণ জানায়। কিন্তু সন্ন্যাসী উপগুপ্ত তাকে বলেন, সময়ে যেদিন আসিবে সেদিন আপনে যাইব তোমার কুঞ্জে। কথিত আছে পরবর্তীকালে নর্তকী বাসব দত্তা তার পেশা থেকে বিরত হয়ে সন্ন্যাসী উপগুপ্তের শিষ্য হন এবং দুজনে বহুকাল একত্রে বসবাস করেন। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পাবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহারণপুরো সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রুরদীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনু ছুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে হিন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চল মোর,
এ ধরণী দল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময়ে যেদিন আসবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বাজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা, অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র, নির্জন পথে জ্যোৎস্নালোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরুবিথিকা, কোকিল কুহরে উঠে বার বার, এতদিন পর এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পাড়ে, আম্রবনের ছায়ার আধারে কেউই রমণী পুরে এক ধারে, তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির, তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে, ছড়িছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছো তুমি উগু দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা।